নমস্কার, গল্প সঙ্গীর গল্পের আসরে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের শোনাব প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা গল্প জামাতা বাবাজি। আমি বড় বিপদে পড়িয়াছি। আজ প্রায় এক মাস হইতে চলিল আমার একমাত্র জামাতাটি নিরুদ্দেশ, অথচ কারণ কিছুই জানা যায় নাই। রাজশাহী জিলা স্কুল হইতে ম্যাট্রিক পাশ করিয়া বাবাজি কলিকাতায় গিয়া কলেজে ভর্তি হন, তখনও আমার জামাতা হন নাই। দুই বৎসর তথায় পড়িয়া আইএ পরীক্ষা দিয়া বৈশাখ মাসে তিনি রাজশাহীতে পিতার নিকট ফিরিয়া আসেন। পিতা তাহার রাজশাহীর প্রসিদ্ধ গভর্নমেন্ট প্লিডার রায় শ্রীযুক্ত শশীশেখর দত্ত বাহাদুর। সেই সময় তাহার এই পুত্র শ্রীমান পূর্ণচন্দ্রের সহিত আমার কন্যা লীলাবতীর বিবাহ সম্বন্ধ হয়। 8ই শ্রাবণ বিবাহ হইল। তখন সপ্তাহখানেক মাত্র গেজেট বাহির হইয়াছিল। বাবাজি দ্বিতীয় বিভাগে পাশ হইয়াছিলেন। পূজার ছুটিতে বাবাজি রাজশাহী আসিলেন। আমি তাহাকে নিমন্ত্রণ করিয়া নিজ গৃহে আনিয়াছিলাম। এক সপ্তাহকাল বাবাজি আমার নিকট ছিলেন, কিন্তু তখন তো এ বিপত্তির কিছুমাত্র সূচনা আমি পাই নাই। কলেজ খুলিবার অব্যবহিত পূর্বে বাবাজি আবার আসিয়া 3 দিন ছিলেন। বস্তুত এখান হইতেই তিনি কলিকাতায় রওনা হয়। তখনও তো আমাদিগকে এ বিষয়ের কিছুমাত্র আভাস তিনি দেন নাই। কলিকাতায় ফিরিয়া গিয়া মাসখানেক বাবাজি যথারীতি পত্রাদি লিখিয়াছিলেন, তারপর হইতে নিস্তব্ধ। বাবাজিকে পত্র লিখিয়া উত্তর পাই না। খুকি পূর্বে যে প্রতি সপ্তাহে তাহার পত্র পাইত, সেও কোনো পত্র পায় নাই। 3 সপ্তাহ এইরূপভাবে কাটিলে ব্যাকুল হইয়া বৈবাহিক মহাশয়কে রাজশাহীতে পত্র লিখিলাম। তাহার উত্তরে জানিলাম তিনিও 3 সপ্তাহ পুত্রের কোনো পত্র পান নাই। পুত্রকে জবাবি টেলিগ্রাম পাঠাইয়াছিলেন, তাহা ফেরত আসিবার পর অনুসন্ধানার্থে নিজ মাতুলকে কলিকাতায় পাঠাইয়া দিয়াছিলেন। বাসার ছেলেরা নাকি বলিয়াছে, কেন পূর্ণ তো আজ 3 সপ্তাহ হল বাড়ি চলে গেছে। বাড়ি যায় নাই শুনিয়া বাসার ছেলেরা অত্যন্ত বিস্মিত হইয়াছিল। কোথায় সে গিয়াছে উহা তাহারাও অনুমান করিতে অসমর্থ। বৈবাহিক আরও লিখিয়াছেন, ছেলের এরূপভাবে নিরুদ্দেশ হইয়া যাইবার কারণ কি? শেষবার যখন আপনার ওখানে গিয়াছিল সে সময়ে বৌমার সহিত তাহার কোনো ঝগড়া কলহ হইয়াছিল কিনা সন্ধান লইবেন তো। কন্যার নিকট জানিয়া আসিয়া গৃহিণী বলিলেন, না সেরকম কিছুই তো হয়নি। আমিও সেই মর্মে বেহাই মশাইকে পত্র লিখিয়া দিলাম। এই তো অবস্থা, আমি এখন কি করি বলুন দেখি। বেয়াই মশাই তো বেশ নিশ্চিন্ত ও নিষ্ক্রিয় আছেন দেখিতেছি। তাঁর আর 2 পুত্র আছে, তিনি নিষ্ক্রিয় থাকিতে পারেন, কিন্তু আমার যে ওই একমাত্র কন্যা। শুধু তাহাই নহে, আমার পরলোকগতা প্রথমা পত্নীর একমাত্র স্মৃতিচিহ্ন, আমার বড় আদরের ধন। আমার খুকুরানির মুখে আর হাসি দেখিতে পাই না। সর্বদাই মুখখানি তার বিষণ্ন, চক্ষু 2টি ছলছল করে। এখন আর নিতান্ত বালিকাটি নাই, 14 বছরে পড়িয়াছে, জ্ঞান বুদ্ধি হইয়াছে, সবই বুঝিতে পারে তো। তাহার বিষাদমলিন মুখখানি দেখিলে আমার বুকের ভিতরটা হাহাকার করিয়া ওঠে। ছেলেটি ভালো দেখিয়া মহাশয় প্রায় 5,000 টাকা খরচ করিয়া ওখানে মেয়ের বিবাহ দিয়াছিলাম। আমার মতো অবস্থার লোকের এক মেয়ের বিবাহে 5,000 টাকা খরচ করা কি সোজা কথা? কিন্তু তবু আমি করিয়াছিলাম, কেন না মেয়েটি আমার সুখে থাকিবে এই আশায়। কিন্তু দেখুন দেখি একবার দৈব বিড়ম্বনা। আমার অবস্থাও বলি শুনুন। আমার নিবাস ও ইসমাইলপুর গ্রামে, রাজশাহী জেলায়। নাটোরের 3টা স্টেশন পরে
রঘুরামপুরে নামিয়া তিন ক্রোশ আসিতে হয়। স্টেশনে গরুর গাড়ি পাওয়া যায়, পালকিও পাওয়া যায়, কিন্তু ঘোড়ার গাড়ি নাই। আমার নাম শ্রী প্রমথনাথ দেব, উত্তররাড়ি কায়স্থ আমরা। পিতার মৃত্যুতে আমি কিছু ভূসম্পত্তি পাইয়াছিলাম, আর কিছু কোম্পানির কাগজ। তা কোম্পানির কাগজগুলি মেয়ের বিবাহে তো প্রায় নিঃশেষই হইয়া গিয়াছে। ভূসম্পত্তি ছাড়া আমার একটি সামান্য কারবারও আছে, গুড় প্রস্তুতের একটি কারখানা, কয়েকটি ইক্ষুমারাই কল আছে। সেই কলে ইক্ষু মারিয়া রস জাল দিয়া গুড় প্রস্তুত করি। আমি অবশ্য নিজ হস্তে করি না, বেতনভোগী কারিগরের আছে। কত ইক্ষু আমার নিজের চাষের, বাকিটা কিনিয়া আনি। আশেপাশে পাঁচখানা গ্রামের ব্যাপারীরা আসিয়া সেই গুড় খরিদ করিয়া লইয়া যায়। ভূসম্পত্তির আয়ে এবং কারখানার মুনাফায় একরূপ ভদ্রভাবেই আমার দিন গুজরান হয়। আমার প্রথমা পত্নী জীবিতা নাই, সে আভাস পূর্বেই দিয়াছি। খুকিকে চারি বৎসরে রাখিয়া তিনি স্বর্গারোহণ করেন। আমার বয়স তখন 32 বৎসর মাত্র। আত্মীয় বন্ধুরা সকলেই আবার বিবাহ করিবার জন্য আমায় পীড়াপিড়ি করিতে লাগিলেন। আমি কিছুতেই বিবাহ করিব না। আমার এত সাধের, এত আদরের খুকিকে আমি বিমাতার হাতে তুলিয়া দিতে পারিব না। আমার জ্যেষ্ঠা সহধরা, তিনি বিধবা, নিজ শ্বশুরালয়ে অবস্থান করিতেছিলেন। তাহাকে আনাইয়া খুকির লালন পালনের ভার তাহারই হস্তে অর্পণ করিলাম। এদিকে আত্মীয় বন্ধুরা বিবিধ প্রকারে আমায় বুঝাইতে লাগিলেন, এই মোটে 32 বছর তোমার বয়স, সারাটা জীবন পড়ে রয়েছে, কি করে তোমার কাটবে? তোমার দিদিই বা নিজের সংসার ছেড়ে কতদিন তোমার কাছে থাকতে পারবেন? বিমাতা হলেই যে একটি আস্ত রাক্ষসী হবে, এমনই বা কি কথা? সেরকম হয় কারা? যারা ছোট লোকের ঘরের মেয়ে, ভদ্র বংশের একটি ডাগর মেয়ে দেখে বিয়ে করে আনো, সে তোমার মেয়েকে নিজ সন্তানের মতোই লালন পালন করবে, তোমার সংসার বজায় রাখবে, ইত্যাদি ইত্যাদি। 7-8 মাস থাকিয়া দিদিও ফিরিয়া যাইবার জন্য ব্যস্ত হইয়া পড়িলেন। তখন কি করি, অগত্যা বিবাহই করিয়া ফেলিলাম। দিদি নববধূকে সংসার বুঝাইয়া দিয়া স্বস্থানে প্রস্থান করিলেন। সৌভাগ্যবশত যাহাকে ঘরে আনিলাম, তিনি মাতৃবৎ স্নেহাদরেই আমার খুকিকে বুকে তুলিয়া লইলেন। এ পক্ষেও আমার 2টি কন্যা ও 3টি পুত্র জন্মগ্রহণ করিল। পুত্র 3টি আপনাদের আশীর্বাদে জীবিতই আছে, কিন্তু কন্যা 2টিকে তাহাদের শৈশবেই জমের মুখে তুলিয়া দিয়াছি। 1 মাস কাটিয়া গেল, জামাতার কোনো সংবাদ নাই। গত পূর্ণিমা রাত্রিতে বাবা সত্যনারায়ণের সিন্নি দিয়াছি। গৃহিণী স্থানীয় কালী মন্দিরে মানত করিয়াছেন, জামাতা ফিরিলেই জোড়া পাঁঠা দিয়া মার পূজা করিবেন। পাড়ার বর্ষীয়সী জ্ঞানদা ঠাকুরনী প্রতিদিন সন্ধ্যাবেলায় আসিয়া গৃহিণী ও খুকিকে নীলকুল বাসুদেবের কথা শুনাইয়া যাইতেছেন, আমিও শুনিতেছি। ইহার ফলশ্রুতি এই প্রকার, ধন না থাকলে তার ধন হয়, পুত না থাকলে তার পুত হয়, বন্দী থাকলে ছাড়ান পায়, দূরের সুসমাচার নিকটে আসে। জ্ঞানদা ঠাকুরনী বলিয়াছেন, ইহা একেবারে অপর্থ। এই কথা শুনাইয়া অনেক গৃহস্থকে তিনি চিঠি আনাইয়া দিয়া নিশ্চিন্ত করিয়াছেন, তবে ভক্তি থাকা চাই। কিছুতেই কিছু হইতেছে না দেখিয়া গৃহিণী বলিলেন, তুমি নিজে একবার কলকাতায় গিয়ে সন্ধান করো, বাসার ছেলেরা নিশ্চয় জানে সে কোথায় গেছে। বিয়াইয়ের মামার কাছে সে কথা তারা গোপন করেছে, তাদের বাপু বাছা বলে খোশামত করে কথা বের করে নাও গে, মেয়েটার মুখ পানে তো আর তাকানো যায় না। অদ্য আহারাদির পর কলিকাতা যাত্রা করিব স্থির করিয়াছি, গরুর গাড়িও বলিয়া রাখিয়াছি। বেলা তখন 11টা। স্নানের পূর্বে বৈঠকখানায় বসিয়া তামাক খাইতেছি, হঠাৎ নজর পড়িল
বারুজ্যেদের পুরো ভাঙা বাড়ির উঠান দিয়া লাল পাগড়ি মাথায় ব্যাগ কাঁধে পিয়ন আসিতেছে। এক দৃষ্টে তাহার পানে তাকাইয়া রহিলাম, দেখি এই দিকেই আসে কিনা। বুকটা দুরু দুরু করিতে লাগিল। এই যে, এই দিকেই যে আসে। পিয়ন আসিয়া প্রণাম করিল, তারপর হস্তস্থিত এক গোছা চিঠির মধ্য হইতে বাছিয়া একখানি আমার হাতে দিয়া প্রস্থান করিল। খামের চিঠি। আমি তাড়াতাড়ি ভিতর হইতে চশমা আনিয়া চোখে দিয়া ঠিকানা পড়িলাম। জয় বাবা সত্যনারায়ণ, জয় বাবা নীলকুল বাসুদেব। খুকির নামে চিঠি, জামাতার হস্তাক্ষর। কোথা হইতে লিখিল জানিবার জন্য টিকিটের উপরকার ছাপটা পরীক্ষা করিলাম, কিন্তু তেল কালি এমন ধ্যাবড়াইয়া গিয়াছে যে কিছুই নির্ণয় করিতে পারিলাম না। যাহা হোক, বাবাজি যে প্রাণগতিকে ভালো আছেন ইহাই আপাতত পরম লাভ মনে করিয়া দ্রুতপদে বাড়ির ভিতর গিয়া গৃহিণীকে ডাকিলাম। তিনি আসিলে হাসি মুখে বলিলাম, বাবা সত্যনারায়ণ বাবা নীলকুল বাসুদেব মুখ তুলে চেয়েছেন, এই নাও তোমার জামাইয়ের চিঠি, খুকিকে দাওগে। আর তাকে জিজ্ঞাসা করে এসে আমায় বলো জামাই কোথা আছেন, কেমন আছেন, কবে বাড়ি আসবেন। আমি ঘরে গিয়ে বসছি। কিয়ৎক্ষণ পরে গৃহিণী চিঠি হাতে করিয়া ফিরিয়া আসিলেন। তাহার মুখখানি গম্ভীর, চোখ দুটি ছলছল করিতেছে। সে মূর্তি দেখিয়া আমার কিছুক্ষণ পূর্বেকার সমস্ত আনন্দ উৎসাহ কোথায় উড়িয়া গেল। আমি ভীতভাবে তাহার মুখপানে চাহিয়া রহিলাম। গৃহিণী চিঠি আমার হাতে দিয়া বলিলেন, পড়ো। বলিলাম, কেন? জামাই লিখেছেন মেয়েকে চিঠি, আমি পড়ব কেন? পড়ো, দোষ নেই, আমিও পড়েছি। মেয়ে তো চিঠি পড়েই আছাড় খেয়ে পড়েছে। আমায় বললে, মা চিঠি বাবাকে দেখাও, যা করতে হয় তিনি করুন। কম্পিত হস্তে খাম হইতে চিঠি বাহির করিয়া পড়িলাম। পড়িয়া আমার মাথা ঘুরিয়া গেল, চোখে অন্ধকার দেখিলাম। চিঠিতে এইরূপ লেখা ছিল, সাধ্বী, আমি মাসখানেক নানা গুরুতর কার্যে এতই ব্যস্ত ছিলাম যে তোমায় চিঠি লিখিবার তিলমাত্র অবসর পাই নাই। আমরা কয়েকজন যুবক মিলিয়া সন্তান ধর্ম অবলম্বন করিয়াছি। তুমি আনন্দমঠ পড়িয়াছ কিনা জানি না, যদি পড়িয়া থাকো তবে সন্তান কাহাকে বলে তাহা নিশ্চয়ই অবগত আছো। জননী জন্মভূমিকে পরাধীনতা শৃঙ্খল হইতে মুক্ত করাই সন্তানদের জীবন ব্রত। কলিকাতা হইতে যুগান্তর নামে আমরা একখানি সাপ্তাহিক পত্র বাহির করিতেছি। আমার অনুরোধ, বাবাকে বলিয়া তুমি তাহার গ্রাহক হইয়া নিয়মিতভাবে উহা পাঠ করিবে। আমি দল গঠন করিয়া আপাতত গ্রামে গ্রামে স্বদেশী মন্ত্র প্রচার করিয়া বাহির হইয়াছি। কবে কোথায় থাকি কিছুরই স্থিরতা নাই। যে স্থান হইতে এই পত্র তোমায় লিখিতেছি কালই সে স্থান ত্যাগ করিয়া যাইব আমরা। মার শৃঙ্খল যতদিন না ভগ্ন করিতে পারি ততদিন আমাদের গৃহ সংসার নাই, পিতামাতা নাই, স্ত্রী পুত্র নাই, কিছুই নাই, আছে কেবল দেশ। এ জীবনে এ পবিত্র ব্রত যদি উদযাপন করিতে পারি তবেই গৃহে ফিরিব। তোমার সঙ্গে আবার আমার মিলন হইবে, আবার আমি সংসারী হইব, নচেত এই শেষ। তুমি আমার সহধর্মিনী, আমার বিশ্বাস আছে যে ধর্মপথে তুমি আমার সহায় হইবে, বিঘ্নরূপিণী হইবে না। বিভূপদে সতত প্রার্থনা করিবে যেন আমাদের উদ্যম সফল হয়, মনোবাঞ্ছা পূর্ণ হয়, ব্রত উদযাপনান্তে একদিন গৃহে ফিরিতে পারি। ইতি দেশমাতার সন্তান শ্রী পূর্ণানন্দ ব্রহ্মচারী। পুনশ্চ পত্রখানি পড়িয়া ছিঁড়িয়া ফেলিবে, কারণ অদূর ভবিষ্যতে বাড়িখানা তল্লাশি হওয়া বিচিত্র নহে। পত্র পড়িয়া গৃহিণীর হস্তে উহা ফেরত দিয়া দুই হাতে দুই রক টিপিয়া বালিশ বুকে দিয়া কিছুক্ষণ আমি শয্যায় পড়িয়া রহিলাম। অগ্রহায়ণ মাসের শীতেও দেহ হইতে দরদর করিয়া ঘাম ছুটিতে লাগিল। ও মা, এ কি বিপদ হল গো,
বিপত্তে মধুসূদন, বিপত্তে মধুসূদন। বলিতে বলিতে গৃহিণী আমায় পাখার বাতাস করিতে লাগিলেন। মিনিট পাঁচেক আমি একটু সামলাইয়া উঠিলাম। গৃহিণীকে বলিলাম, তুমি মেয়ের কাছে যাও, এখানে কি করছো, তাকে সামলাও গে। গৃহিণী চলিয়া গেলে আমি ভাবিতে লাগিলাম, এতদিন মনে মনে আশা ছিল বেয়াই মশায় সাহেবদের প্রিয় পাত্র অনুগত লোক, ছেলেটা বিয়ে পাশ করিলে সাহেবদের ধরিয়া তাহাকে তিনি একটা ডেপুটি করিয়া দিতে পারিবেন, অন্তত পক্ষে আইন পাশের পর মুন্সেপি পদ দেওয়া দিতে পারিবেন, মেয়ে আমার হাকিমের পরিবার হইবে। সে সব আশা ভরসা সমস্তই ফর্সা হইয়া গেল। ক্রমে মনে ক্রোধের সঞ্চারও হইল, তর্কিবাবু সমস্তই অদ্ভুত, স্বদেশী হয়ে একেবারে গৃহত্যাগ, কেন রে বাপু এত বাড়াবাড়ি কেন, যা রয় বসে তাই করলেই তো হয়, স্বদেশী হয়েছিস বেশ তো, মায়ের দেওয়া মোটা কাপড় পর, দেশি চিনি কর্কচ নুন ব্যবহার কর, বিড়ি খা, কেউ তো মানা করছে না, একেবারে গৃহত্যাগ, পত্নী ত্যাগ। তাই যদি তোর মনে ছিল তবে এক ভদ্রকন্যাকে বিবাহ করে তার সর্বনাশ করলি কেন। তখন মনে পড়িল যে বিবাহের সময় এরূপ মনোভাব তাহার তো ছিল না, স্বদেশীর ঢেউ তো পূর্বাবধিই উঠিয়াছিল, বিবাহে পূজার তত্ত্বে বিলাতি জুতা, সিল্কের বিলাতি ছাতা, বিলাতি সাবান, এসেন্স প্রভৃতি প্রসাধন দ্রব্য কত তাহাকে উপহার দিয়াছি, সেসব তো হাসি মুখেই সে গ্রহণ করিয়াছে ও ব্যবহার করিয়াছে দেখিয়াছি। তবে এবার কলিকাতায় ফিরিয়া সে এমন উৎকট স্বদেশী হইয়া উঠিল কি করিয়া, এই অবস্থায় আমি আর কলিকাতায় গিয়া কি করিব, তার চেয়ে বরং রাজশাহী গিয়া বৈবাহিকের সঙ্গে দেখা করিয়া এই বিপদে কি উপায় অবলম্বন করা যাইতে পারে তাহার সহিত পরামর্শ করি। গৃহিণী ফিরিয়া আসিলে সেই কথাই তাহাকে বলিলাম, তিনিও এ প্রস্তাবে অনুমোদন করিলেন। গরুর গাড়ি পূর্বেই বলা ছিল, স্নানাহার সারিয়া দুর্গা বলিয়া রাজশাহী যাত্রা করিলাম। যে দিনের কথা বলিতেছি তখন ঈশ্বরদি হইতে রাজশাহী যাইবার রেল খুলে নাই, নাটোরে নামিয়া অশ্বযানে 32 মাইল অতিবাহন করিয়া রাজশাহী যাইতে হইত। রাজশাহীর উকিলবাবুরা একটা কোম্পানি গঠন করিয়া যাতায়াতের জন্য কতকগুলি অশ্বযানের ব্যবস্থা করিয়াছিলেন, 5 মাইল অন্তর ঘোড়া বদলের আড্ডা ছিল। নাটোরে নামিয়া অশ্বযানে আরোহণ করিয়া যখন রাজশাহী গিয়া পৌঁছিলাম বেলা তখন 4টা, বৈবাহিক মহাশয় তখনও কাছেরি হইতে ফিরেন নাই, তাহার পুত্রেরা অতি সমাদরে আমার অভ্যর্থনা করিল, হাত মুখ ধুইয়া ডাব ও শরবত পান করিয়া বৈঠকখানা ঘরে আরাম কেদারায় পড়িয়া আমি বিশ্রাম করিতে লাগিলাম। 5:30টায় বৈবাহিক মহাশয় বাড়ি ফিরিলেন, আমি আসিয়াছি শুনিয়া কাছারির বেশেই আমার নিকট আসিয়া বসিল, অদ্য প্রভাতে প্রাপ্ত পত্রখানি তাহাকে দেখাইলাম, পড়িয়া বলিলেন তিনিও গতকল্য পুত্রের নিকট হইতে ওই ধরনের একখানি চিঠি পাইয়াছে। বলিলেন, আচ্ছা ভাই বসো তুমি, আমি বাড়ির ভিতর গিয়ে এই ধরা চুড়োগুলো ছেড়ে মুখে হাতে একটু জল দিয়ে আসি, অনেক কথা আছে, বলিয়া তিনি চলিয়া গেলেন। অর্ধ ঘন্টা পরে তিনি আমায় অন্তপুরে ডাকিয়া পাঠাইলেন। তেতলার নির্জন কক্ষে বসিয়া তিনি ধূমপান করিতেছিলেন, আমি সেইখানে গিয়া বসিলাম। তিনি আমার হাতে গুড়গুড়ির নলটি দিয়া বলিলেন, আমার কি হয়েছে ভাই জানো, চোরের মা যেন পোয়ের লাগিয়া ফুকারি কাঁদিতে নারে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাউকে আমার বলবারও উপায় নেই যে ছেলে আমার সন্তান হয়েছে, গ্রামে গ্রামে স্বদেশী মন্ত্র প্রচার করতে বেরিয়েছে, কথাটা প্রকাশ হলেই ক্রমে সাহেবদের কানে গিয়ে উঠবে, তখন আমার চাকরি বজায় রাখাই হবে। তাই বলিলাম, এখন কি উপায় হবে বেয়াই মশাই,
কোথায় সে আছে জানতে পারলে না হয় সেখানে গিয়ে কেঁদে কেটে পড়া যায়, তাকে ফিরিয়ে আনবার চেষ্টা করা যায়। বেয়াই বলিলেন, চিঠিখানা তো লিখেছে পাবনা জেলার চন্দ্রপুর পোস্ট অফিস থেকে, অন্তত ছাপ থেকে যা বোঝা গেল। ছাপ তো আমিও পরীক্ষা করেছিলাম, কালির ধ্যাবড়া, কিছুই বুঝতে পারিনি। আমার চিঠিতে ছাপটা অত অস্পষ্ট নয়, দাঁড়াও চিঠিখানা বের করি। বলিয়া বেয়াই লোহার সিন্ধুক খুলিয়া তাহার মধ্য হইতে চিঠি বাহির করিয়া আমার হাতে দিলে। পত্র পড়িয়া দেখিলাম আমার কন্যার পত্রে যেসব কথা ছিল সেই সব কথাই আছে, কেবল ভাষার একটু এদিক ওদিক। ছাপ দেখিলাম কয়েকটা মাত্র অক্ষর পড়া গেল, চন্দ্রপুর হইতে পারে। এই সময় ভৃত্য দুই পেয়ালা চা আনিল। বেয়াই এক পেয়ালা আমার হাতে দিয়া বলিলেন, এখন কিছু খাবে ভাই? দুই এক টুকরো ফল টল, দুই একটা মিষ্টি টিষ্টি। আমি বলিলাম, না বেয়াই মশাই, এই তো ঘণ্টাখানেক আগে জল খেয়েছি, এখন আর কিছু নয়। ছেলের সম্বন্ধে কি উপায় ঠাউরালেন? বলিলেন, মাথা মুন্ড কি আর ঠাউরাবো বলো, চন্দ্রপুর কোথা তাও তো জানি না। কাল ওই চিঠি পেয়ে মামাকে পাবনা পাঠিয়ে দিয়েছে, পাবনায় গিয়ে প্রথমে সে খবর নেবে চন্দ্রপুর কোথা, তারপর চন্দ্রপুরে গিয়ে সন্ধান নেবে সেখান থেকে সেই দল কোথায় গেছে। এইরকম করে যদি তাদের ধরতে পারে। এই মামাটিকে, সেই যাকে কলকাতায় পাঠিয়েছিলেন, আপনার কীরকম মামা ইনি? দুঃসম্পর্ক সম্বন্ধে মামা হলেও আমার চেয়ে অন্তত 10 বছরের ছোট, দেশে থাকতো, অবস্থা খারাপ, এখানে আমার কাছে আসে চাকরির চেষ্টায়। চাকরি বাকরি কিছু জুটিয়ে দিতে পারিনি, তবে জজ আদালতের নকল সেরেস্তায় বলে দিয়েছি ঠিকে থাকা কাজ করে কিছু কিছু উপার্জন করে, বাকি সময়ে টাউটগিরি করে উকিলদের কাছে মক্কেল ধরে নিয়ে যায়, ফিয়ের টাকা থেকে কিছু কিছু কমিশন পায়। লোকটা খুব চালাক চতুর আছে। তা তার কথা কি ছেলে মানবে? ছেলের গর্ভধারিণী অনেক কাঁদাকাটা করে এক চিঠি লিখে দিয়েছেন, সেই চিঠি মামা নিয়ে গেছে, কিন্তু ধরতে পারলে তবে তো। সকল দিক চিন্তা করিয়া মামা না ফেরা পর্যন্ত এখানেই অপেক্ষা করিব স্থির করিলাম। পরদিন সকল কথা বর্ণনা করিয়া বাড়িতে পত্র লিখিয়া দিলাম। চারিদিন পরে মামা ফিরিয়া আসিলেন, ছেলের দেখা পান নাই, তবে এইমাত্র জানিতে পারিয়াছেন যে ওই পত্র লেখার তারিখ হইতে 3 দিন পরে সেই স্বদেশীর দল রেলে উঠিয়া কোথায় চলিয়া গিয়াছে। স্টেশনে গিয়া টিকিট আপিসেও অনুসন্ধান করিয়াছিলেন, কিন্তু কিছুই নির্ণয় করিতে পারেন নাই। বৈবাহিক বলিলেন, যাক আর ভেবে কি হবে, অদৃষ্টে যা আছে তাই হবে। এখন বাবাজি যদি কেবলমাত্র স্বদেশী প্রচার করেই ক্ষান্ত হন তাহলেও রক্ষে, কিন্তু ওই যে লিখেছে অদূর ভবিষ্যতে বাড়ির সার্চ হওয়া বিচিত্র নয়, এ থেকে ভয় হয়তো স্বদেশি ডাকাতি টাকাতি করার মতলব আছে, তাহলেই ধরা পড়বেন। আর বছর 4-5 শ্রীঘরে বাস, কয়েক স্থানেই তো স্বদেশি ডাকাতি হয়ে গেছে, ওরা ওই রকম করেই তো দেশ উদ্ধার করার জন্য অর্থ সংগ্রহ করেন কি না? আজকাল এসব বিষয়ে গভর্নমেন্টের খুব কড়া নজর, মহকুমায় মহকুমায় থানায় থানায় সার্কুলার গেছে। ক্ষুণ্ণ মনে বাড়ি ফিরিয়া আসিলাম। বাবাজি গ্রেপ্তার হইলে সে কথা খবরের কাগজে বাহির হইবে। বাড়ি আসিয়াই তাই কলিকাতার দৈনিক বসুমতী সংবাদপত্রের গ্রাহক হইলাম, কাগজের ঠিকানা প্রভৃতি রাজশাহী হইতেই টুকিয়া আনিয়াছিলাম। দিনের পর দিন কাটিতে লাগিল। প্রায় প্রতি সপ্তাহেই স্বদেশীওয়ালাদের কর্তৃক খুন বা ডাকাতির সংবাদ বাহির হয়, খানাতল্লাশি, গ্রেপ্তার, বিচার ও কারাদণ্ডের কথার তো বিরাম নাই। খবরের কাগজের মোড়ক খুলিবার সময় আমার হাত কাঁপে, খুলিয়াই হয়তো দেখিব
খুন বা ডাকাতি অপরাধে আমার জামাই গ্রেপ্তার হইয়াছে। মাঘ ফাল্গুন চৈত্র কাটিল, বৈশাখ আসিয়া পড়িল। একদিন এক ভীষণ সংবাদ পাঠ করিলাম। মজফরপুরের উকিল কেনেডি সাহেবের স্ত্রী ও কন্যা স্থানীয় জজ কিংসফোর্ড সাহেবের গাড়িতে রাত্রে ক্লাব হইতে বাড়ি ফিরিতেছিলেন। কে বা কাহারা সে গাড়িতে বোমা মারিয়া কিংসফোর্ড সাহেব ভ্রমে মেমদয়কে হত্যা করিয়া পালাইয়াছে। জোর পুলিশ তদন্ত চলিয়াছে। পড়িয়া শরীর শিহরিয়া উঠিল। আরে ভ্রান্ত নির্বোধ পাষণ্ডগণ, এইরূপ মহাপাপ করিয়া তোরা দেশ উদ্ধার করিবি? সেই সত্য যুগ হইতে আজ পর্যন্ত পাপের ফল কি কখনো শুভ হইয়াছে? না হইতে পারে। পর মুহূর্তেই মনে হইল, আমার জামাই যদি এই দলে থাকে তবেই তো সর্বনাশ, ধরা পড়িলে ফাঁসি তো অনিবার্য। কাগজখানা আর বাড়ির ভেতর লইয়া গেলাম না, বৈঠকখানাতেই লুকাইয়া রাখিলাম। কি জানি যদি স্ত্রী কন্যার চোখে পড়ে। ক্রমে জানিতে পারিলাম দুইজন হত্যাকারী ধৃত হইয়াছিল। তাহাদের মধ্যে একজন নিজেকে গুলি করিয়া আত্মহত্যা করিয়াছে। ক্ষুদিরাম বসু নামক এক যুবকের বিচারে ফাঁসির হুকুম হইয়াছে। ইহার কিছুদিন পরেই কাগজে দেখিলাম কলিকাতার মুরারি পুকুর বাগানে পুলিশ এক বোমার কারখানা আবিষ্কার করিয়াছে। বারীন্দ্র কুমার ঘোষ প্রভৃতি কয়েকজন যুবক এই সম্পর্কে ধৃত হইয়াছে। ওই ব্যাপারে দেশব্যাপী খানা তল্লাশি চলিতেছে। আরও কত লোক ধরা পড়িবে, ঈশ্বর জানেন আমার জামাইও সেই দলে আছেন কিনা। দুশ্চিন্তায় আমার আহার নিদ্রা একরূপ বন্ধ হইল। খবরের কাগজ খুলিয়া প্রথমেই ধৃত ব্যক্তিদের নামের তালিকা পাঠ করি। সে দলে আমার জামাই ছিল, পুলিশ যদি ইহা জানিতে পারিয়া থাকে তবে বৈবাহিকের বাড়ি তো তল্লাশ হইবে নিশ্চয়, আমার বাড়িও হইতে পারে। দুর্গা নাম জপ করিয়া দিনের পর দিন কাটিতে লাগিল। ধৃত ব্যক্তিদের তালিকায় আমার জামাতার নাম দেখিলাম না, আমার বাড়িও তল্লাশ হইল না। তখন কতকটা স্বস্তি অনুভব করিলাম। দ্বিতীয় পক্ষে আমার বিবাহ ময়মনসিংহ জেলায় হইয়াছিল। টাঙ্গাইল মহকুমার অন্তর্গত গোবিন্দপুর গ্রামে আমার শ্বশুরালয়। আমার শ্বশুর কালীচরণ সরকার মহাশয় সেই গ্রামের একজন সম্পন্ন গৃহস্থ ছিলেন। তিনি তিন পুত্র রাখিয়া পরলোক গমন করেন। জ্যেষ্ঠ পুত্র অবিনাশবাবু গৃহে বসিয়া বিষয় সম্পত্তি দেখেন। মধ্যম আশুতোষবাবু মৈমনসিংহ বাড়ের একজন প্রধান উকিল। কনিষ্ঠ হরেন্দ্রবাবু জামালপুর মহকুমার ভারপ্রাপ্ত পুলিশ ইন্সপেক্টর। আষাঢ় মাসে আমার মধ্যম শ্যালক আশুবাবুর নিকট হইতে এক নিমন্ত্রণ পত্র পাইলাম। 5ই শ্রাবণ তাহার জ্যেষ্ঠা কন্যার শুভ বিবাহ। বিবাহ কার্য পৈতৃক ভিটায় আসিয়া সম্পন্ন করিবেন, সপরিবারে যাইবার জন্য আমাকে বিশেষ অনুরোধ করিয়াছেন। 7-8 বৎসর হইল গৃহিণী পিত্রালয়ে যান নাই, সে কারণেও বটে সকলেরই মন খারাপ। গোলমালে আনন্দ উৎসবে কয়েকদিন মনের ভার কিছু লঘু হইবে, সে আশাতেও বটে। এই নিমন্ত্রণ রক্ষা করিতে যাওয়াই স্থির করিলাম। আমার জ্যেষ্ঠ পুত্র সদানন্দ বাল্যকালে একবার মাতুলালয়ে গিয়াছিল। মধ্যম হাবু ও কনিষ্ঠ বাদল মামার বাড়ি কখনো দেখে নাই। মামার বাড়ি যাইবার আনন্দে তিনজনেই নৃত্য করিতে লাগিল। যথাদিনে আমরা যাত্রা করিলাম। শ্বশুরালয়ে পৌঁছিয়া দেখিলাম আত্মীয় স্বজন কুটুম্বে গৃহখানি ভরিয়া গিয়াছে। পরদিন বিবাহ হইয়া গেল। তৎপর দিন জামাই মেয়ে বিদায় করিয়া গৃহ বিষাদের ছায়ায় ডুবিল। আহারান্তে কনিষ্ঠ শ্যালক হরেন্দ্রবাবুর সহিত কথোপকথন করিতেছিলাম। তিনি বলিতে লাগিলেন, তাহার এলাকায় স্বদেশী হাঙ্গামা ক্রমে বাড়িয়াই চলিয়াছে। বলিলেন, আমাদের হয়েছে দাদা শাঁখের করাত,
স্বদেশীওয়ালারা মনে করে পুলিশ তাদের পরম শত্রু, আবার গভর্নমেন্ট মনে করেন আমরা তলে তলে স্বদেশীওয়ালাদের সঙ্গে সহানুভূতি করি। এই প্রসঙ্গ যখন উঠিল হরেনকে আমার জামাইয়ের সকল কথাই বলিলাম। আমরা কিরূপ উদ্বেগে দুশ্চিন্তায় কাল যাপন করিতেছি তাহাও জানাইলাম। হরেন বলিল, আপনার জামাইয়ের নামটি কি? সে রাজশাহীর গভর্নমেন্ট ক্রিডারের ছেলে না? উভয় প্রশ্নেরই উত্তর দিলাম। হরেন বলিল, আমার এলাকায় ও নামের কোনো স্বদেশীওয়ালা ঘুরে বেড়াচ্ছে কিনা থানায় গিয়ে লিস্টিখানা দেখতে হবে। চারিদিকে পুলিশের গোয়েন্দা ঘুরে বেড়াচ্ছে, ফি হপ্তায় প্রত্যেক থানা থেকে রিপোর্ট আসছে, গভর্নমেন্টের একেবারে কড়া হুকুম। হরেন মাত্র তিন দিনের ছুটি পাইয়াছিল, আগামী কল্লই তাহাকে ফিরিয়া চাইতে হইবে। বলিল, দাদা এক কাজ করুন না, বেরিয়েছেন যখন একটু ভালো করে বেরিয়ে টেরিয়ে নিন না, চলুন না জামালপুরে, আমার ওখানে হপ্তাখানেক থেকে তারপর বাড়ি যাবেন। আমি সম্মত হইলাম। বিশেষ জামালপুর মহকুমার লিস্টিতে আমার জামাইয়ের নাম উঠিয়াছে কিনা তাহাও দেখিতে পাইব। হরেন বলিল, আমি তো ফিরব ঘোড়ায়, আপনি দিদিকে নিয়ে আপনার ছোট সালাজকে নিয়ে নৌকায় আসুন, ঘুরে ঘুরে যেতে হবে, পৌঁছতে দেরিও হবে বটে, কিন্তু জলপথে বেশ আনন্দ পাবেন। এই প্রস্তাবে আমি সম্মত হইলাম। পরদিন হরেন প্রস্থান করিল। আশুবাবু মৈমনসিংহ ফিরিয়া গিয়াছিলেন, তার স্ত্রী পুত্রকন্যাদির সহিত অবস্থান করিতেছিলেন। মেয়ে অষ্টমঙ্গলার পর জোরে ফিরিয়া আসিলে জামাই মেয়ে লইয়া তিনি মৈমনসিংহ যাইবেন। তাহার অনুরোধে আমরা আর দুই দিন গোবিন্দপুরের বাটিতে অবস্থান করিলাম। গোবিন্দপুর গ্রাম নন্দিনী নামনি একটি ছোট নদীর তীরে অবস্থিত। ঘাটে ভাউলে সর্বদাই পাওয়া যায়, বজরাও দুই চারিখানা আছে, কিন্তু যাত্রার দিন বজরা একখানিও পাওয়া গেল না। বজরাগুলি বেশ বড় বড় হয়, তাহার ভিতর স্বতন্ত্র স্বতন্ত্র কামরা সকল থাকে, অনেক লোক ধরে, বেশ আরামে যাওয়া যায়। অগত্যা দুইখানি ভাউলে ভাড়া করা গেল, কারণ একখানিতে দুইটি পরিবারের সংকুলান হইবে না। সকলে মিলিয়া একত্র বজরায় যাওয়ারই ইচ্ছা ছিল, সে সুযোগ না হওয়াতে উভয় গিন্নি গজগজ করিতে লাগিলেন। একদিন একরাত্রি নন্দিনী বাহিয়া গিয়া অবশেষে আমরা বংশজ নদীতে পড়িলাম। এই বংশজ নদী মধুপুরের জঙ্গলের ভিতর দিয়ে গিয়াছে। এই নদী জামালপুর অবধি গিয়া ব্রহ্মপুত্রে পতিত হইয়াছে। বংশজ নদী দিয়া কয়েক ঘন্টা গিয়া যে বন্দরে আমরা সন্ধ্যার মুখে পৌঁছিলাম, সেখানে গিয়া দেখিলাম একটি বজরা খালি হইতেছে। এক মাড়োয়ারি মহাজন নদী পথে নানা স্থানে গিয়া চাষিদের পাটের দাদন দিয়া বেড়াইতেছিল। জামালপুর অবধি তাহার যাইবার কথা ছিল, কিন্তু কি কারণে জানি না সেইখানে নামিয়া সে বজরা ছাড়িয়া দিল। জামালপুর তখনও একরাত্রি ও অর্ধদিনের পথ। গৃহিণীদের আগ্রহে সেইখানেই আমরা ভাউলে দুইখানির ভাড়া মিটাইয়া দিয়া সেই বজরা লইলাম। আকাশে মেঘ ছিল না, ত্রয়োদশীর চন্দ্র উজ্জ্বল আলোক বিতরণ করিতেছিল। মাঝি সানন্দে বজরা ছাড়িয়া দিল। রাত্রি দশটায় আহারাদি শেষ করিয়া নিদ্রার আয়োজন করা গেল। অনেক রাত্রিতে আমার ঘুম ভাঙিয়া গেল, গরমে আর ঘুম আসিতে চাহে না। আমি বিছানা ছাড়িয়া বজরার ছাদে উঠিয়া বসিলাম। উভয় তীরে ঘন জঙ্গল, চন্দ্রালোকে সেই জঙ্গলের শোভা দেখিতে দেখিতে চলিলাম। প্রায় অর্ধ ঘণ্টাকাল এইরূপে কাটিলে সহসা জঙ্গল হইতে দুইবার বন্দুক ডাকিল। জঙ্গলের কোলে অন্ধকারে দুইখানি ছিপ বাঁধা ছিল, সেই ছিপ দুখানা শনশন করিয়া আমাদের বজরার দিকে আসিতে লাগিল। ডাকাত পড়েছে কর্তা বলিয়া মাল্লাগণ দাঁড় ফেলিয়া ঝুপঝাপ করিয়া জলে লাফাইয়া পড়িল।
বিপদ গুনিয়া তাড়াতাড়ি নিচে নামিয়া আমি দরজা বন্ধ করিয়া দিলাম। এক মিনিট পরেই ডাকাতরা আসিয়া বজরায় উঠিল, শব্দে বুঝিতে পারিলাম। তাহারা দ্বারে করাঘাত করিতে করিতে বলিতে লাগিল, মারোয়াড়ি বাবু, এ মারোয়াড়ি বাবু, জলদি দরজা খোলো। মুহূর্তে আমি বুঝিতে পারিলাম, পূর্বের সেই ধনী মারোয়াড়ি বাবুই যে এ বজরায় এখনো আছে, এই ভ্রম করিয়া ইহারা বজরা আক্রমণ করিয়াছে। তাহারা চিৎকার করিয়া বলিতে লাগিল, জলদি খোলো, কুছ ডর নেই, রুপিয়া লেলেঙ্গে, জান ছোড় দেঙ্গে। সাহস সংগ্রহ করিয়া কম্পিত স্বরে আমি উত্তর করিলাম, বাপ সকল, এ বজরায় মারোয়ারি তো কেউ নেই, আমরা সকলেই বাঙালি, গরিব গেরস্ত মানুষ। তাহারা পরস্পর বলা বলি করিতে লাগিল, বলে কি রে, ভুল হল নাকি? এক ব্যক্তি বলিল, না না, ভুল হয়নি, এই বজরাই বটে, কাল দুপুরবেলা থেকে আমি পিছু নিয়েছি, এ বেটা বোধ হয় সরকার টরকার, মনিবকে বাঁচাবার জন্য চালাকি করছে, দরজা ভেঙে ফেল। দরজার উপর কুড়ালির ঘা পড়িতে লাগিল, শব্দে ইহা বুঝিলাম। বলিলাম, না বাপু, তোমাদের ভুলই হয়েছে, কুড়ুল থামাও, দরজা খুলে দিচ্ছি, তোমরা ভিতরে এসে সচক্ষে দেখো। কুড়ুলের ঘা থামিল, দরজা খুলিয়া দিলাম। দুই তিনটা জ্বলন্ত টর্চ লাইট হাতে করিয়া 10-12 জন ডাকাত হুড়মুড় করিয়া ভিতরে ঢুকিয়া পড়িল। দেখিয়া আশ্চর্য হইলাম, তারা সকলেই তরুণ বয়স্ক, এই 18-19 বড়জোর 20-22, ইহার বেশি নহে। তাছাড়া চেহারা ও কেশবেশ কাহারও ডাকাতের মতো নয়, সকলেই ঠিক যেন ভদ্র সন্তান। ধুতি সকলেরই মালকোঁচা মারা, কাহারও গায়ে কোট, কাহারও শার্ট, দুই তিনজনের চোখে সোনার চশমা, দুইজনের হাতে দুইটা পিস্তল। মনে মনে বুঝিলাম, ইহারা নিঃসন্দেহে স্বদেশী ডাকাতের দল। টর্চলাইটের সাহায্যে সর্বত্র তাহারা তন্ন তন্ন করিয়া খুঁজিতে লাগিল। একধারে গিন্নিরা তাহাদের বালক বালিকাগণকে বুকে আগলাইয়া গাদাগাদি করিয়া বসিয়া ক্রন্দন করিতেছিলেন। একজন ডাকাত তাহাদের নিকটে দাঁড়াইয়া কোমল কণ্ঠে বলিল, মা লক্ষ্মী সকল, আপনারা ভয় পাবেন না, স্ত্রীলোক মাত্রেই আমাদের মা, তাঁদের গায়ে আমরা হাত দিই নে, আপনারা নির্ভয় থাকুন। এক ছোকরা আমাকে ধমক দিয়ে বলিল, তোমরা কারা? এ বজরায় যে মারোয়াড়ি মহাজন ছিল সে কোথা গেল? আমি বলিলাম, আমরা মাত্র আজ সন্ধেবেলা মোল্লাগঞ্জের ঘাটে এ বজরা ভাড়া নিয়েছি বাবা, যে মারোয়াড়ি মহাজন এতে আসছিল সেইখানেই সে নেমে গেল কি না, আমরা গরিব গৃহস্থ লোক, সঙ্গে টাকা করি বেশি কিছুই নেই, পথ খরচের মতো সামান্য 10-20 টাকা আছে, এই চাবি নাও, বাক্স তরঙ্গ সব খুলে তোমরা দেখো বাবা। একজন হাত বাড়াইয়া চাবির গোছা লইল, অপর এক ব্যক্তি বলিল, ফেলে দে চাবি, চল এখন সরে পড়া যাক। ঠিক এই সময় বাহিরে দুইবার সিটির আওয়াজ হইল, সেই বাঁশিগুলা ফুটবল খেলিবার সময় যাহা বাজায়, ভিতরে মটর না কাঁকর কি থাকে ফরফর করিয়া বাজে। এই আওয়াজ শুনিবা মাত্র সকলের মুখে ভীতি চিহ্ন দেখা দিল। বাহির হইতে একজনকে বলিল, পুলিশ বোট, যারা যারা সাঁতার জানো জল লাফিয়ে পড়ো। এ কণ্ঠস্বরে আমি চমকিয়ে উঠিলাম, ঠিক যেন আমার জামা তার কণ্ঠস্বর। পর মুহূর্তে ঝুপঝাপ করিয়া কয়েকজনে জলে লাফাইয়া পড়িবার শব্দ হইল। আমি বাহিরে গিয়া জ্যোৎস্নালোকে দেখিলাম, দুইটা পানসি ভর্তি লাল পাগড়ি, একখানাতে স্বয়ং ইন্সপেক্টর হরেন্দ্রবাবু। বজরার গায়ে পানসি লাগিবা মাত্র সকলে টপা টপ বজরায় উঠিয়া পড়িল। এক ব্যক্তি জলে লাফাইতে যাইতেছিল, হরেন্দ্রবাবু তাহাকে ধরিয়া ফেলিলেন।
যাহারা ইতিপূর্বে জলে পড়িয়াছিল তাহাদের ধরিতে পুলিশ কোনো চেষ্টা করিল না। একজন সিপাহী বড় একটা টর্চ লাইট জ্বালিল, অপর সিপাহীরা এক একজনে এক এক ডাকাতকে সজোরে জাপটাইয়া ধরিল। তাহাদেরই আলোকে আমি সভয়ে দেখিলাম, হরিণবাবু যাহাকে ধরিয়াছেন সে আর কেহ নহে, আমারই জামাতা শ্রীমান পূর্ণচন্দ্র বাবাজি। হরিণবাবু আমাকে দেখিয়া বলিয়া উঠিলেন, এ কি আপনি? আমি ইঙ্গিতে তাকে কথা বলিতে নিষেধ করিলাম। ভিতরে কোনো রহস্য আছে বুঝিয়া তিনি আর দ্বিরুক্তি না করিয়া ধৃত আসামিদের প্রতি মনোনিবেশ করিলেন। তাহার আদেশে কনস্টেবলরা প্রত্যেক আসামিকে পিঠ মোড়া করিয়া বাঁধিল। এক একজনকে বাঁধিয়া ধরাধরি করিয়া পুলিশ বোটে নামাইতে লাগিল। আমি ইশারা করিয়া হরিণবাবুকে ভিতরে ডাকিলাম। ভিতরে গিয়াই তিনি বলিলেন, আপনি দাদা এ বজরা এলেন কি করে? বলিলাম, সে অনেক কথা, পরে সবই বলবো, এখন উপস্থিত বিপদ থেকে বাঁচাও। কেন, আর বিপদ কি? ওই যে ছোকরা জলে লাফিয়ে পড়ছিল তুমি তাকে ধরে টেনে তুললে, সেই আমার জামাই। হরেন আশ্চর্য হইয়া বলিল, হ্যাঁ তাই নাকি, তাহলে তো বিপদই বটে। আমি তার হাত দুটি ধরিয়া কাতরস্বরে বলিলাম, তোমার ভাগ্নি জামাইকে যেমন করে পারো বাঁচাও ভাই। হরেন বলিল, আচ্ছা দাঁড়ান কি করতে পারি দেখি, বলিয়া সে বাহির হইল। আমিও তাহার পিছু পিছু বাহিরে গিয়া দাঁড়াইলাম। তাহার আদেশ অনুসারে বাকি আসামিদিগকে পিঠ মোড়া করিয়া বাঁধা হইতে লাগিল, আমার জামাইকেও বাঁধিল। বাবাজি কাতর ভিক্ষাপূর্ণ দৃষ্টিতে আমার পানে চাহিতে লাগিল। একে একে সব আসামিকে পুলিশ বোটে নামানো হইল, শুধু বাকি রহিল পূর্ণ। হরেনের ইশারায় আমি তাহাকে টানিয়া লইয়া ভিতরে ঢুকিয়া পড়িলাম। পূর্ণকে লইতে দুই তিনজন কনস্টেবল বজরায় আসিল। কোনো আসামি না দেখিয়া শুধু হরেনকে সেখানে দাঁড়াইয়া থাকিতে দেখিয়া তাহারা বোধহয় স্থির করিল অন্য কনস্টেবলরা তাহাকে পুলিশ বোটে স্থানান্তরিত করিয়া থাকিবে। হরেন কহিল, সব আসামি ঠিক হ্যায়? উত্তর হইল, হ্যাঁ হুজুর। গিন কয়ঠো হুয়া? তাহারা গণনা করিয়া বলিল, আট আসামি হুজুর। আচ্ছা ঠিক হ্যায়, বলিয়া হরেন তাহাদিগকে আর কি সব আদেশ দিতে লাগিল। ডাকাতগণের ছিপ দুইখানিকে পশ্চাতে রজুবদ্ধ করিয়া পুলিশের পানসি দুইখানি খুলিয়া দিল। আমাদের বজরার মাঝি মাল্লারা বোধহয় দূরে দূরে অন্ধকারে জলে ভাসিতে ভাসিতে সকল ব্যাপার প্রত্যক্ষ করিতেছিল। ভিজা বিড়ালের মতো একে একে তাহারা আসিয়া বজরায় উঠিতে লাগিল। হরেন ভিতরে আসিয়া সহস্তে পূর্ণের হাতের বাঁধন খুলিতে খুলিতে বলিল, কেমন হে ছোকরা, স্বদেশী করবার শখ মিটেছে তো এখন? আমি বলিলাম, আর মরার উপর খাড়ার ঘা কেন? হরেন আমার পানে চাহিয়া চোখ টিপিয়া বলিল, এখনই খাড়ার ঘা হয়েছে কি? আপনার জামাই বলে যে ছেড়ে কথা কইব তা ভাববেন না, আমরা পুলিশের লোক, বাগে পেলে নিজের বাপকেও রেয়াত করিনি। থানায় নিয়ে গিয়ে প্রথম তো উত্তম মধ্যম প্রহার, তারপর হাতে হাত করি দিয়ে চালান দেব, সাতটি বছর শ্রীঘর। মিনতিস্বরে বলিলাম, ছেলে মানুষ না বুঝে একটা কাজ করে ফেলেছে, এবার ওকে মাফ করুন, ছেড়ে দিন, আর কখনো এমন কাজ করবে না। ছেড়ে দেব? ছেড়ে দিলেই তো আবার গিয়ে ওই সব দলে মিশবে, এবার ডাকাতি করেছে এরপরে বোমা ফেলবে, মানুষ খুন করবে। বলিলাম, না না তারও করবে না। হরেন বলিল, কি হে ছোকরা,
ছেড়ে দিলে আবার এইসব করবে তো? পূর্ণ মাথা নাড়িয়া জানাইল, আর করবে না। হরেন বলিল, শুনলাম ইনি তোমার শ্বশুর, আচ্ছা এর পায়ে হাত দিয়ে দিব্যি করতে পারো? পূর্ণ ঝুঁকিয়া আমার পদস্পর্শ করিয়া হরেনবাবুর দিকে তাকাইয়া রহিল। হরেন বলিল, বলো, স্বদেশী দলে আর আমি কখনো মিশব না। পূর্ণ শপথ করিল, বলো আবার কলেজে ভর্তি হয়ে মন দিয়ে পড়াশুনো করব। সে শপথও পূর্ণ করিল। আমি তখন পূর্ণর পানে চাহিয়া বলিলাম, বাবাজি, উনি তোমার মামা শ্বশুর হন, তোমার শাশুড়ি ঠাকুরনের সহোদর ভাই, ওকে প্রণাম করে ওর পা ছুঁয়েও ওই রকম দিব্যি কর। পূর্ণ তাহাই করিল। পূর্ণর পানে চাহিয়া হাসিতে হাসিতে হরেন বলিল, সঙ্গে তো দুটো পিস্তল ছিল, কি ভাগ্যি খুন করনি কাউকে। পূর্ণ সলজ্জভাবে বলিল, আগে গুলির সাপ্লাই ফুরিয়ে গিয়েছিল, বারুদ তো আমরা নিজেরাই তৈরি করি। হরেন আমার দিকে চাহিয়া বলিল, দাদা দেখুন মাঝিমালারা সব জুটেছে কিনা, বজরা ছেড়ে দিতে বলুন। বজরা খুলিলে আমি বলিলাম, বাবাজির এখন কি ব্যবস্থা করা যায় ভায়া? তাই তো ভাবছি, কনস্টেবলরা সবাই ওকে দেখেছে, জামালপুরে বজরা থেকে নেমে বাসায় যাওয়ার সময় তারা যদি ওকে চিনে ফেলে তাহলেই মুশকিল, একখানা উড়ো চিঠির ওয়াস্তা। এক কাজ করা যাক না, বাবাজিকে মেয়ে সাজানো যাক, পুলিশ বোর্ড দুখানা আমাদের ঢের আগেই জামালপুরে পৌঁছে যাবে, ঘাটে দুখানা ঘোড়ার গাড়ি রাখতে হুকুম দিয়েছি, একখানাতে মেয়েরা দিদি লীলা টিলা যাবে, এখন সেই গাড়িতে বউ সেজে ঘোমটা দিয়ে জামাইও উঠবে, অপর গাড়িখানায় আপনি আমি ছেলেরা। সেই পরামর্শই স্থির হইল। তারপর হরেনের কাছে ব্যাপার সব শোনা গেল। গোবিন্দপুর হইতে থানায় ফিরিয়াই সে গোয়েন্দার মুখে সংবাদ পায়, একজন ধনী মারোয়ারি অনেক টাকা লইয়া বজরা ভাড়া করিয়া নানা স্থানে চাষিদের পাটের দাদন দিয়া বাড়াইতেছে, স্বদেশীর একটা দল তাহার পিছু লইয়াছে, খুব সম্ভব ডাকাতি করাই অভিপ্রায়। হরেন তাই প্রস্তুত হইয়াছিল। তাহার এলাকায় বজরা প্রবেশ করার পর হইতেই বজরার পিছু পিছু তার পুলিশ বোর্ড দুখানি আসিতেছিল। মোল্লাগঞ্জ তার এলাকার বাহিরে, সেখানে আরোহী বদলের খবরটা সে পায় নাই এবং দেখা যাইতেছে স্বদেশী ডাকাতরাও পায় নাই। পূর্ণ বলিল, না আমরাও পাইনি, আমাদের লোক মোল্লাগঞ্জের বাজারের ভিতর দিয়ে বাই সিক্রে চলে এসেছিল, ঘাটে তো সে যায়নি। হরেন বলিল, সে মারোয়ারিটা বোধহয় কিরকম করে গন্ধ পেয়েছিল, তাই তাড়াতাড়ি মোল্লাগঞ্জে নেমে পড়েছে। থানায় পৌঁছিয়া হরেন আমার ও মাঝি মোল্লাগণের এজেহার লিখিয়া লইল। পরদিন সাক্ষী স্বরূপ আদালতে হাজির হইবার জন্য আমাদের সমন ধরাইল। মহকুমা ম্যাজিস্ট্রেটের এজলাসে মোকদ্দমা উঠিলে 10 দিনের জন্য উহা মুলতুবি হইয়া গেল। আমি এই অবসরে স্ত্রী পুত্রকন্যা ও বধূবেশী জামাতাকে লইয়া দেশে ফিরিয়া আসিলাম। জামালপুর মহকুমার এলাকা পার হইবার পর সুযোগ বুঝিয়া বাবাজিকে বস্ত্র পরিবর্তন করাইয়াছিলাম, তাহাই হরেনের পরামর্শ ছিল। জামাতাকে নিজ বাটিতেই রাখিয়া আমি নিজে গেলাম রাজশাহীতে বেয়াইকে সুসংবাদটা দিতে। সমস্ত ব্যাপার শুনিয়া তিনি জিজ্ঞাসা করিলেন, বাড়ির লোক ছাড়া এ কথা কি আর কেউ জানতে পেরেছে? বলিলাম, না, কারুর কাছে এ কথা যাতে প্রকাশ না হয় সেই রকম ব্যবস্থা করেছি। ভালো করেছ, প্রকাশ হলে ছেলেও যাবে, হরেনবাবুরও জেল অনিবার্য। সে কথা সে আমায় আগেই বলেছে। অল্পক্ষণ চিন্তার পর বিহাই বলিলেন,
গ্রীষ্মের ছুটিতে পূর্ণ বাড়ি এলো না কেন? কেউ কেউ ইয়ে কথা আমাকে জিজ্ঞাসা করলে বলেছি যে শ্বশুর বাড়ির সঙ্গে দার্জিলিংয়ে গেছে হাওয়া খেতে। কলেজও বোধ হয় এতদিনে খুলে থাকবে। আচ্ছা, তুমি গিয়ে পূর্ণকে এখানে পাঠিয়ে দাও গে, কিংবা দাঁড়াও, কাল শনিবার আছে, কাছারির পর আমিও তোমার সঙ্গে যাই, চলো, ছেলেকে বৌমাকেও সঙ্গে নিয়ে আসি, তারপর হপ্তাখানেক বাদে ছেলেকে কলকাতায় রেখে আসব। একটা বছর নষ্ট হয়ে গেল, তা কি আর করা যাবে? আমি বলিলাম, কিন্তু মেয়েকে ঘর বসতে পাঠাবার কোনো আয়োজনই তো আমি করিনি। বেহাই ছল ছল নেত্রে ভারী গলায় বললেন, সেসব পরে হবে, এখন যা আয়োজন করেছ তারই ঋণ আমি এ জীবনে শোধ করতে পারবো না ভাই। নমস্কার, পরবর্তী গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।